বন্ধুরা, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই শুরু হতে চলেছে, যেখানে সম্ভাবনা রয়েছে যে পাকিস্তানের ভেতরেই কিন্তু গোটা দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হতে পারে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। আজ থেকে মাত্র দুদিন আগে আচমকাই পাকিস্তানের সরকার একটা আদেশ জারি করে যে ইমিডিয়েটলি ওদের দেশে থাকা সমস্ত আফগান রিফিউজি পাকিস্তান ছেড়ে চলে যান। আর এটাকে নিয়ে পাকিস্তান কতটা সিরিয়াস তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে পাকিস্তানের সরকার কেবলমাত্র এক মাস সময় দিয়েছে এই সমস্ত আফগানিস্তানিদের। ওদের মতে আগামী 1 নভেম্বরের মধ্যে এই সমস্ত আফগানিরা পাকিস্তান ছেড়ে দিক, আর যদি ওরা এমনটা না করে তাহলে কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাই, এর চক্করে পাকিস্তান আর আফগানিস্তানের লড়াই কেন বাঁধবে, বা পাকিস্তানের ভেতরে গৃহযুদ্ধ কীভাবে শুরু হয়? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন। রিউটার্সের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে 1.7 মিলিয়ন আফগানি রয়েছে, মানে 17 লাখ, যা পুরোপুরি অনুমান, অ্যাকচুয়াল নাম্বার আরও বেশি। আর এই যে 17 লাখ আফগানি এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে রয়েছে, এরা গত কয়েক দশক ধরে পাকিস্তানে রয়েছে, যাদেরকে পাকিস্তানের আর্মি আর ওদের সরকারই পাকিস্তানে থাকার জায়গা দিয়েছিল। কিন্তু মুশকিল হলো, হালেই যেভাবে টিডিপির হামলা বেড়েছে, একের পর এক গোটা পাকিস্তানে সুইসাইড ব্লাস্ট হচ্ছে। এমনকি লাস্ট যে হামলা হয়েছিল, যার উপরে আমি ভিডিও বানিয়েছিলাম, যে পাকিস্তানে মোটামুটি 100-এর কাছাকাছি লোক মরেছে। ফলে এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি যে এই সমস্ত আফগানিরা পাকিস্তানের ভেতরে থেকেই এই সমস্ত হামলা করছে, ওদের এই ইকোসিস্টেমের কারণে টিটিপি গোটা দেশে হামলা চালাচ্ছে। তাই পাকিস্তানের আর্মি চাইছে যে এই আফগানিদের যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে এই সমস্ত হামলা অনেকটাই ঠেকানো সম্ভব। আর স্বাভাবিকভাবে এই যে 17 লাখের বেশি আফগানিরা রয়েছে, এরা কিন্তু আফগানিস্তানে ফিরে যেতে রাজি না। তাই এই রিপোর্টটা দেখুন। গোটা পাকিস্তান জুড়েই আফগানদের ওপর পাকসেনা ক্র্যাকডাউন চালাচ্ছে, এদের ওপরে হামলা হচ্ছে, অ্যারেস্ট চলছে, এমনকি হামলা এতটাই বেড়ে গেছে যে পাকিস্তানের জেলে তো মারতে মারতে 4 জনকে মেরে ফেলা হয়েছে। এছাড়াও পাকিস্তানের সেনাবাহিনী আফগান বাচ্চাদের তো ছাড়ছেই না, উপরন্তু মহিলাদের ওপরেও শারীরিক অত্যাচার চলছে। যাকে নিয়ে এই রিপোর্টটা দেখুন। ইন্টারন্যাশনাল রিফিউজি অর্গানাইজেশন এমএনএসসি ইন্টারন্যাশনাল প্রোটেস্ট শুরু করে দিয়েছে যে পাকিস্তানের ইমিডিয়েটলি এদের ওপরে সমস্ত অত্যাচার বন্ধ করা উচিত, আর এভাবে পাকিস্তানের সরকার কিছুতে এদেরকে দেশ থেকে তাড়াতে পারবেন। ওদিকে বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ, তালিবানেরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এমনকি এই রিপোর্টটা দেখুন, তালিবান তো অফিসিয়ালি এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে। ওদের বক্তব্য, এটা আমরা কিছুতেই স্বীকার করবো না, আর পাকিস্তানের সরকার চিন্তাভাবনা করুক আবার তাদের এই সিদ্ধান্তের ওপর। কারণ এই যে 17 লাখ রিফিউজি, এরা যদি ডিরেক্টলি আফগানিস্তানে ঢোকে, এদের ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। আর তালিবানের কাছে না এত বেশি রিসোর্স রয়েছে, আর না এত বেশি ফোর্স রয়েছে যে এদেরকে ঠেকাবে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের ভেতরে আর সীমান্তে লড়াইয়ের পরিবেশ তো তৈরি হবে। এই যে 17 লাখ আফগানি রয়েছে, এরা যদি একজোট হয়ে হাতিয়ার তুলে নেয় এবং ক্ল্যাশে শুরু হয়, তো পাকিস্তানের সেনাবাহিনী কিছুতেই ঠেকাতে পারবে না, আর এর সুযোগ নেবে টিডিপি আর বাকি দলগুলো। অন্যদিকে তালিবানও তো চুপ থাকবে না, যদি পাকিস্তান সীমান্ত দিয়ে এই 17 লাখ আফগানিকে ঢুকিয়ে দেয় তো স্বাভাবিকভাবেই ওদিক থেকেও হামলা শুরু হবে। ফলে ওভারঅল এই এক মাস পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি পাকিস্তান এখানে না থামে তো গোটা দেশে আর সীমান্তের নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরি হবে। এখন দেখা যাক পাকিস্তানের আর্মি কী করে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।